নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে আমার আরেকটা ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু কোনো বাগানের ভিডিও নাই আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্গাপূজা উপলক্ষে নবমীর রাতে যে আমি আমার শহরে ঘুরতে বেরিয়েছিলাম তারই একটি ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা কথা বলতে বলতে আমি কিন্তু বেরিয়ে গেছি তো এখন কিন্তু যাচ্ছি তো আমার বাড়ি থেকে আমার যে শহর গাজল এবং মালদা তো দুটোই কিন্তু প্রায় এক ঘন্টার মতো সময় লাগে তো দেখুন আমি কিন্তু গাজল পৌঁছে গেছি আর এটাই আমার সেই প্রথম মন্দির আমি প্রথমে এই মন্দিরটাতে এসেছিলাম তো দেখুন মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর করেছে সম্পূর্ণ কাজটা কিন্তু শুধুমাত্র ফুলের সাহায্য করেছে দেখতেই পারছেন ভীষণ সুন্দর করেছে কিন্তু আর আমি কিন্তু এখন মন্দিরের মেন গেটে রয়েছি তো একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছি তো চলে এসেছি ভেতরে তো মন্দির দেখুন ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু ফুল ভীষণই সুন্দর করেছে দেখতে আর এই সে মা এই মাকেই আমি সবার প্রথমে দর্শন করেছিলাম দেখুন মাকেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এই পুরো প্যান্ডেলটা কিন্তু চারিদিকে বেশ চারকোনা করে গোল করে প্যান্ডেল করে দিয়েছে বিভিন্ন রকমের ফুল এবং মূর্তি প্রতিমা দিয়ে এই প্যান্ডেলটাকে সাজিয়েছে তো খুবই সুন্দর হয়েছিল তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু শিল্পী এবং ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক বন্ধুরা আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অনেক প্রতিমা আপনাদেরকে দর্শন করাবো আর আশা করব খুব সুন্দর লাগবে প্রতিমাগুলো দেখলে তো আপনারা দেখতে থাকুন তারপরে কিন্তু বন্ধুরা আমি চলে এসেছি আরও একটি প্যান্ডেলে কারণ আমি অতটা সময় নেব না যাতে করে দেরি হয় সেই জন্য কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে শুধুমাত্র প্যান্ডেলগুলো আপনাদেরকে দেখাবো তবুও সবগুলো পারবো না যেটুকু পারবো সেটুকু আমি দেখানোর চেষ্টা করব তো এটাও কিন্তু গাজলে আরও একটা প্রতিমা সেই প্রতিমাকে আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে দেখতেই পারছেন সম্পূর্ণ কুলো বেতের কাজ দিয়ে মানে বাঁশের যে বেতটা হয় সেই কুলো এবং জাগা ঝুড়ি এগুলো দিয়ে তৈরি করেছে তো দেখতে থাকুন তো বন্ধুরা দেখতেই পারছেন প্যান্ডেলটা সুন্দর করে পুতুল তৈরি করে দিয়েছে এবং প্রত্যেকটা পুতুলের গায়ে কিন্তু একটা করে বাঁশের যে কুলো হয় সেই কুলো এবং ঝুড়ি জাগা এগুলো দিয়ে বানিয়েছে আর পুরো প্যান্ডেলের ওপর থেকে নেচ পর্যন্ত তো বন্ধুরা আমি তো দেখতেই পারছেন আপনারা সবাই জানেন যে আমি যেখানেই যাই শুধুমাত্র গাছ খুঁজি তো এখানে এসে ভীষণ সুন্দর সুন্দর কয়েকটি পাতা পেয়েছিলাম তাও প্রত্যেকটাকেই কিন্তু আমি তুলে নিয়েছি তাই আপনাদের সঙ্গে খুব তাড়াহুড়ো করে একটু শেয়ার করলাম তারপরে বন্ধুরা চলে এসেছি আরও একটা প্যান্ডেলে আর এই প্যান্ডেলটা দেখে বন্ধুরা খুবই সুন্দর লাগছে এখানে এসে দেখুন এখানে কিন্তু আমি কিছু টবি তুলে মন্দিরটাকে আমি প্রদর্শন তো মন্দিরে দেখতেই পারছেন প্যান্ডেলটা ভীষণই সুন্দর করেছে দেখুন কতটা সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে এবং প্রতিমাটাও ভীষণ সুন্দর ছোট্টর মধ্যে খুবই সুন্দর করে তৈরি করেছিল পুরো প্যান্ডেলটায় যে কারুকার্যগুলো করেছিল সেগুলোও ভীষণ সুন্দর বিভিন্ন রকমের মূর্তি ছিল আরও অনেক ধরনের আমাদের যে প্রশাসনিক যে সমস্ত ব্যবস্থা সেগুলো ছিল ওখানে তারপরে বন্ধুরা চলে এসেছি আরও একটা প্যান্ডেলে দেখুন এই প্যান্ডেলটা পুরো একটা ফুটবল মাঠ সেই মাঠটা জুড়ে ভীষণই সুন্দর শুধুমাত্র এটা থার্মোকলের সাহায্যে তৈরি করেছে এটা কিন্তু মালদা আমি মালদা পৌঁছে গেছি দেখতেই পারছেন এই প্রতিমাটাও আমরা কিন্তু দেখতে সেই উপরে উঠছি একটা গুহা মতো তৈরি করেছে সেই গুহার মধ্যে দিয়ে গিয়েই কিন্তু আমরা এখানে প্রতিমা দর্শন করবো তো প্যান্ডেলের বাইরেটাই দেখুন কতটা বড় আর কতটা জায়গা নিয়ে তৈরি করেছে আর প্রচুর পরিমাণে লাইটিং দেখেই বুঝতে পারছেন অনেক বড় করেছে কিন্তু প্যান্ডেলটা তো আমরা তো ওখানে গিয়ে মোটামুটি অনেকক্ষণ থিপছিলাম প্যান্ডেলটা দেখার জন্য দেখুন এখানে প্রত্যেকটা প্যান্ডেলের যে কাজ করেছে সেগুলো হচ্ছে মঙ্গল ঘট এবং ঘন্টা প্রদীপ এগুলো দিয়ে তো এখানকার মা এই যে মাকে একটু দেখালাম কারণ এখানে প্রচণ্ড ভিড় পুলিশ এখানে একটুও থাকতে দিচ্ছিল না বের করে দিচ্ছিল সেই জন্য ছবিটাও ঠিকঠাক করে নিতে পারেনি তারপরে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আরও একটা প্যান্ডেলে চলে এসেছি এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে ছোট্টর মধ্যে এই প্যান্ডেলের প্রতিমায় যেটা দেখতেই পারছেন খুবই সুন্দর হয়েছে তারপরে বন্ধুরা আমরা বেরিয়ে গেছি তো আমাদের গাড়িতে একটু তেল লাগবে তো সেই গাড়িতে একটু তেল নিয়ে নিলাম তারপরে চলে এসেছি বন্ধুরা আমরা আরও একটা প্যান্ডেলে দেখতেই পারছেন এই প্যান্ডেলটা পুরো লালের মধ্যে তৈরি করেছে আর অনেকটা জায়গা নিয়ে অনেকটা বড় করে দেখুন দূর থেকে কিন্তু তাকানো যাচ্ছে না পুরো চোখে লেগে যাচ্ছে দেখতেই পারছেন ছাইডে প্যান্ডেল এই যে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি খুবই সুন্দর করেছে দেখুন এখানকার মা কত সুন্দর লাগছে দেখতে চকচক করছে একদম দেখুন প্রত্যেকটা প্রতিমা এবং প্যান্ডেল কিন্তু খুবই সুন্দর দেখুন ওপরটা কত সুন্দর করে তৈরি করেছে তো বন্ধুরা আরও একটা প্যান্ডেলে চলে এসেছি দেখুন এই প্যান্ডেলটা কিন্তু পুরো গোল্ডেন কালারের এই প্যান্ডেলটা অনেকটা সুন্দর করেছে আর অনেকটা বড় করেছে দেখতেই পারছেন ভেতরে মা দেখা যাচ্ছে তো ভিতরে যাওয়ার চেষ্টা করব সাইড দিয়ে প্যান্ডেল রয়েছে গেট সেই গেট দিয়ে আমরা একটু এগিয়ে যাচ্ছি তারপরে বন্ধুরা দেখুন এখানে রয়েছে একটা ভীষণ বড় একটা প্যান্ডেল আমাদের মালদা এটা কিন্তু মালদা শান্তিভারতী যে ক্লাব সেই প্যান্ডেলের এটা দেখুন ভীষণ সুন্দর অনেকটা বড় পুরো ক্যামেরাতে কিন্তু এই প্যান্ডেলটা ধরবে না অনেকটা বড়ই এই প্যান্ডেল তো সেই প্যান্ডেলের ভেতরে কিন্তু আমরা ঢুকে গেছি এই যে মা দেখতেই পারছেন প্রত্যেকটা মানুষের হাতে মোবাইলের ক্যামেরা রয়েছে ছবি তোলায় ব্যস্ত কারণ এখানকার প্যান্ডেল এবং মা এতটাই সুন্দর সবার মন কেড়ে নিয়েছে এই প্যান্ডেলটা আরও ভীষণ সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে বন্ধুরা সেগুলো আপনাদেরকে দেখাবো তো দেখুন মানুষের ভিড় এবং ছবি তোলার যে তারা হুড়োটা ব্যস্ততা দেখেই বুঝতে পারছেন যে কতটা আকর্ষণীয় এই প্যান্ডেল এবং এই প্রতিমা তো বন্ধুরা আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল নবমী নবমীর রাতে গিয়েছিলাম তো দেখুন প্যান্ডেলের বাইরেটা এরকম সুন্দর করে কাজ করে দেওয়া এটা হচ্ছে প্যান্ডেলের পেছন দিকটা দেখতেই পারছেন পেছনটা আমরা সামনে দিয়ে ভেতরে গিয়েছিলাম এবং পেছন দিয়ে যে বেরোনোর পথ তো সেটা কিন্তু এখানে তো বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দর দেখুন পেছন দিকটাতে প্রচুর পরিমাণে প্রতিমার মূর্তি দিয়ে তৈরি করেছে তো বন্ধুরা আমি কিন্তু আরও একটা প্যান্ডেলে চলে এসেছি দেখুন কত তাড়াহুড়ো করে আমি আপনাদেরকে প্রতিমাগুলো দর্শন করাচ্ছি তো এখানে শুধুমাত্র মাটির যে কার্যকলাপ উনুন তারপরে আপনার টিকিতে ধান কোটা তারপরে আরও বিভিন্ন রকমের যে আমাদের আগের পুরোনো দিনের ঠাকুমাদের যে সমস্ত স্মৃতিগুলো সেই স্মৃতিগুলো এই প্যান্ডেলটাতে তুলে ধরেছে এই যেটা বিদ্যালয় স্কুল এবং ডাক্তার তো সেই রোগী এগুলো নিয়েই এই প্যান্ডেলটা তৈরি করেছে শুধুমাত্র মাটি দিয়ে দেখুন এটাও একটা খুব সুন্দর প্যান্ডেল করেছে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা টিচার এই সমস্ত নিয়ে এই প্যান্ডেলটা তৈরি করেছে তো যাই হোক বন্ধুরা তারপরে দেখুন আমরা আরও একটা প্যান্ডেলে চলে এসেছি এই প্যান্ডেলটা তো ভীষণ সুন্দর দেখতে এতটাই সুন্দর লেগেছিলো কি বলবো দেখতেই পাচ্ছেন বাড়ি থেকে ভীষণ আকর্ষণীয় লাগছিল এতটাই সূক্ষ্ম কাজ করেছে খুবই ভালো লাগছিল তো চলুন ভেতরে যাই দেখতেই পারছেন বাড়ি থেকে কত সুন্দর লাগছে সিঁড়িগুলো তিনটে যে গেট মতো করেছে ভীষণই সুন্দর ভেতরটা তো আমরা কিন্তু প্রায় টায়ার্ডের পথে কেননা রাত্রির প্রচুর হয়ে গেছে এখন রাত্রি দেড়টা দুটো মতো বাজে তো সবারই এখন একটু অন্যরকম লাগছে তো দেখুন আমরা কিন্তু প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি তারপরে বন্ধুরা দেখুন এখানে একটা শিব ঠাকুর ভীষণই সুন্দর দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমাদের শিব ঠাকুরের সাইডে যে মা মনসা রয়েছেন সেই মা মামনসার দিকে একটু খেয়াল করবেন দেখুন কীভাবে হা করে তেরে এসছে মিউজিকের সঙ্গে ভীষণই ভালো লাগছে দেখুন তো বন্ধুরা দেখতে পেলেন যে মা মনসাটা কীভাবে তেরে এলো মিউজিকের সঙ্গে হাঁ করে দেখতে পেয়েছেন তারপরে বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে মহাদেবের গান চলছিল ভীষণই ভালো লাগছিল আর প্রচুর ভিড় তো প্রত্যেকটা মানুষের হাতেই দেখতে পাচ্ছেন ক্যামেরা তো খুবই মানে ব্যস্ত আর পুলিশে একটু দাঁড়াতে দিচ্ছিল না তো তারপরে মন্দির থেকে বেরিয়ে গেলাম তারপরে বন্ধুরা এখানেও রয়েছে কিছু গাছ দেখুন এই যে গাছগুলো তো এগুলো তো আমি তুলবই আমার ভীষণই ভালো লাগে আপনারা প্রত্যেকেই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন যে আমি গাছ কতটা ভালোবাসি তারপরে বন্ধুরা চলুন যেই শিব ঠাকুর যে যেখানে ছিল সেই শিব ঠাকুরের নিচে যে মায়ের মন্দির সেই মন্দিরটাতে আমরা এখন প্রবেশ করছি তো সেখানকার ঠাকুরটা আমরা দেখে নিয়েছি তারপরে চলুন বন্ধুরা চলে এসেছি আমাদের যে হাজারদুয়ারি মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি ছিল আমাদের সেই হাজারদুয়ারির প্যান্ডেল কিন্তু এটা সম্পূর্ণ হাজারদুয়ারির রূপটা এখানে তুলে ধরেছে দেখতে পাচ্ছেন আমাদের হাজারদুয়ারির গল্প কিন্তু প্রত্যেকেই জানি যেখানে হাজারটা দরজা রয়েছে তো সেই হাজারটা দরজা দিয়ে তৈরি করেছে এই প্যান্ডেলটা দেখুন সেম কিন্তু সেই হাজারদুয়ারির মতোই তৈরি করেছে এটাও দেখতে খুব সুন্দর হয়েছিলো তো বন্ধুরা আপনারা যদি কেউ মালদার আশেপাশে থেকে থাকেন আর আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন মানে এই প্যান্ডেলটা অরিজিনালি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর যে সমস্ত বন্ধুরা বাইরে থাকেন তারা একবার আমাদের মালদার শহরে ঠাকুর দেখতে আসবেন খুব সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে প্যান্ডেল রয়েছে তো সেগুলো আমি সম্পূর্ণটা দেখাতে পারবো না দেখুন এই যে হাজারদুয়ারির ভেতরে এসছি ভীষণই সুন্দর দেখতে তো বন্ধুরা আমার সঙ্গে আমার ছোট ছেলে ছিল তো ওর পায়ে যন্ত্রণা করে দেখে আমি আরও বেশি ঘুরতে পারিনি তো আমি অনুরোধ করবো আপনারা যদি কেউ আশেপাশে থেকে থাকেন একবার অবশ্য আমাদের মালদা ঠাকুর দর্শন করতে আসবেন খুবই ভালো লাগবে দেখুন কত সুন্দর করেছে হাজারদুয়ারি প্যান্ডেলটা পুরো একটা অনেক বড় একটা মাঠ নিয়ে তৈরি করেছে দেখুন এখানেও দাঁড়াতে দিচ্ছিল না পুলিশে খুব ব্যস্ত মানে এত লোকের ভিড় আর অনেকটা জায়গা নিয়ে প্যান্ডেলটা তৈরি করেছিল তাও কিন্তু প্রচুর ভিড় দেখুন কীভাবে ঠেলাঠেলি করে বের করে দিচ্ছিল একটুও দাঁড়াতে দিচ্ছিলো না এখানে দেখুন প্রত্যেকটা পুলিশ প্রশাসন ভাইয়েরা এখানে রয়েছে এই যে এখানকার মা একটুখানি আপনাদেরকে দেখালাম এটা আমাদের হাজারদুয়ারির মা তো প্যান্ডেলটা একটু দেখালাম যাই হোক বন্ধুরা চলুন সামনের দিকে এগিয়ে যাই তো বন্ধুরা এখন একটু টিফিন টিফিন করবো তো এই যে আমার ছেলে এখানে খাচ্ছে এবং আমরাও একটু কিছু টিফিন টিফিন করে নিয়েছি তারপরে আবার এগোতে থাকবো তো এই যে এখানে রয়েছে আমাদের মালদা যে ফোরামোড় সেই ফোড়া চলে এসেছি তো দেখুন কত সুন্দর জল পড়ছে আর জলের কালারটা লাইটিংয়ে ভীষণ সুন্দর লাগছে দেখতে তো ফোড়া মোড়ে দাঁড়িয়ে কিছু ছবি টবিগুলো তুলে নিয়েছিলাম এখন রাতের দুটো আড়াইটে বাজে তো তারপরেও কিন্তু মনে হচ্ছে না যে এখন এটা রাত কেননা প্রচুর লোকের ভিড় তারপরে বন্ধুরা চলুন আরও একটা প্যান্ডেলে চলে এসেছি তো এখানকার মাকেও একটু আপনাদেরকে দর্শন করালাম দেখুন এখন কিন্তু অনেকটা রাত তাই প্যান্ডেলে ভিড় একটু কমে গেছে দেখতেই পাচ্ছেন এখানে মা কত সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা মাই সুন্দর তারপরে বন্ধুরা রয়েছে আমরা আরও একটা প্যান্ডেল এসেছি এই প্যান্ডেলে কিন্তু আমাদের ছোটোবেলার যে আদর্শলিপি বই আমরা পড়েছি তো সেই বইয়ের সম্পূর্ণ রূপ কিন্তু এখানে রয়েছে স্বর্ণবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে এই প্যান্ডেলটা তৈরি এবং আমাদের সেই ছোটো বাংলা বড় বাংলা বই যে আমরা ছোটোবেলায় গল্পের পড়েছি সেই সম্পূর্ণ বই এবং সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করেছে আপনারা একটু সামনে গেলেই বুঝতে পারবেন আর ভেতরটা সম্পূর্ণ মাটি এই যে মাটির হাড়ি কলকে মাটির ঘট মাটির সমস্ত কিছু দিয়ে জালের কাঠি যাই হোক মাটির সমস্ত কিছু দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করেছে আর তার সঙ্গে রয়েছে আমাদের সেই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ছোটো বাংলা বড়ো বাংলা ও এগুলো দিয়ে কিন্তু আমাদের এই পুরো প্যান্ডেলের সম্পূর্ণ কাজটা করেছে দেখুন কালারের কমিউনিকেশনগুলো খুবই সুন্দর আর প্রতিমাটাও ভীষণ সুন্দর দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু বন্ধুরা শুধুমাত্র যে আমাদের পড়াশোনা সম্বন্ধে কথা সেই ধরনেরই এখানে মাইক চলছিলো খুবই ভালো লাগছিলো কিন্তু অতটা তো আমি তুলে ধরতে পারবো না কেননা এগুলো ইউটিউবের কমিউনিটি গাইডের বাইরে হয়ে যাবে সেই কারণে তো যাই হোক বন্ধুরা তারপরে চলে এসেছি আরও একটা ভীষণ সুন্দর প্যান্ডেলই দেখুন এটা কিন্তু সম্পূর্ণ সমুদ্রের রূপে মাকে তৈরি করেছে এই যে আমরা সমুদ্রের ভেতরে প্রবেশ করছি দেখতেই পারছেন প্যান্ডেলের গায়ে কিন্তু শুধুমাত্র শ্যাওলা তারপরে মাছের ছবি এগুলোই দেওয়া রয়েছে সম্পূর্ণ জলের মধ্যেই মানে মায়ের যে থিমটা এটা কিন্তু সম্পূর্ণ একটা সমুদ্রের থিম দেখে বুঝতে পারছেন আর কাছ থেকে দেখলে আরও বুঝতে পারতেন যে যে সমুদ্রের যে ঢেউ এগুলো কিন্তু এখানে মানে দুল ছিল বেশ ভালো লাগছিল লাইটিংয়ের সঙ্গে সঙ্গে তো এই প্যান্ডেলটাও তো প্রচুর খরচ এবং প্রচুর সময় ধরে কিন্তু করেছে দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা আমরা কিন্তু এখন বেরিয়ে আসবো তো আবার একটু চিপস টিপসগুলো খেয়ে নিলাম তো এখন আমরা টোটো করে পার্কিংয়ে আসছি কারণ আমাদের প্রায় অনেকটা দূরেই রয়েছে আমাদের গাড়ি তো এখানে একটা প্রতিমা দেখলাম উল্টো একটা ওষুধ ছিল যাই হোক তারপরে আমার গাড়ি চলে এসেছে তো আমরা এখন গাড়িতে উঠে বাড়িতে চলে আসতেছি তো যাই হোক আমরা বেরিয়ে গেছি এখন আমরা টোল ট্যাক্সে রয়েছি তো যাই হোক বন্ধুরা আজকের আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আমি কিন্তু বাড়িতে চলে এসেছি বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা করব পরে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সব ভালো থাকবেন আর আশেপাশে যদি কেউ থেকে থাকেন কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন দেখা করব পরে কোনো ভিডিওতে নমস্কার